বিষ্টু বাবা 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 এই সময় ফিরে এলো কেন? ইতিহাস বইটা কোথায়? ইতিহাস বইটা কোথায়? ইতিহাস বইটা কোথায়? বিষ্টু পড়ছে বাবা। তোর বাবা গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না কেন? জোরে 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 পড়তে হবে। বাবা যদি জানতে পারে তুই না পড়ে ঝগড়া করছিস তাহলে কি হবে জানিস তো? কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস বাবা। বিষ্টু কিন্তু পড়ছে না। আরে আরে চুপ 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 বিষ্টু নেমে আয়, কোথায় তুই? বিষ্টু চরণ গোবর গণেশ দেখছি ভয় পাচ্ছে। জ্বালা করছে তাই না? দাদা কি ব্যাপার বলে তো? বিয়ে বাড়ি যাওয়ার আগের দিকে গেলাম ভেড়া, এখন দেখছি সিংহ। কি ব্যাপার বলো তো? ও বাবা, ছেলেকে শাসন করেছে না? তুই কি বল, ছেলেকে যেন আবার না মারে। যাও, ভয় করছে তো। বিদেশ সিংহ হলে তুই তো তার বাপ। হ্যাঁ, আমি বাবা তো। চল বিদেশ, বিষ্ণুকে কিছু বলার হলে তুমি বলো। শুধু শুধু ভয় দেখাচ্ছ কেন? আমরা কিন্তু ভয় পাইনি। একদম না, বলছিলেন যে বিষ্ণুর পড়াশোনা আছে তো তাই। কপালে কি আছে কে জানে। সারাদিন ধরে একটা লোক এ বাড়িতে একটা বাচ্চা ছেলের ওপর জুতো পিটিয়ে যাবে? ছোট্ট পাথর কুচিয়ে বাবা ঢং দেখলে বাঁচি নে, আমরা যেন ছেলে পিলে মানুষ করিনি। তা যা বলেছ দিদি। বিষ্টু বাবা, আমি তোমার ওই কলেজে গিয়েছিলাম, তোমার ওই প্রিন্সিপাল অভয়বাবু এইবারের মতো তোমাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করেছেন? করে দিয়েছেন ক্ষমা? মা কালী, মা আছো তুমি? দাঁড়ান দাঁড়ান, দুম করে এতজন হরিকে এক জায়গায় জড়ো করবেন না। আগে ও পরীক্ষা দিক, পাশ করুক, না হলে কিন্তু শুধু এ বাড়ি নয় পুরো এলাকা থেকে তোমাকে বার করে দেয়া। শোনো, মন দিয়ে পড়াশোনা করে পাশ করে
বাপের মুখটা একটু উজ্জ্বল করে। হুম, যাও কলেজে যাও, গিয়ে তোমার ওই সিলেবাসটা টুকে নিয়ে এসো। চল বাবা, চল 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 চল, ওকে দইয়ের মোটা দিতে হবে কপালে। চল চল, পরীক্ষা আর দইয়ের পরীক্ষা কেন? কি ব্যাপার বলতো দাদা, হুম করে করে হাঁটছে কেন? ওই পাথর কুচি লেগেছে বলে তাই নাকি? এই একদিন এরকম ফুল পাল্টে গেল এতদিন বাদে? সত্যি একটা সিংহ এলো আমার সংসারে, মানে বিদেশ আমার মান রাখবে বলো। ও বিষ্টু বিষ্টু, বলি কলেজে তো যাচ্ছিস, একটু টিফিন করে দি, কি নিয়ে যাবি বাবা? মা আমি তো শুধু সিলেবাসটুকু আনতে যাচ্ছি। হ্যাঁ যাবি, তুই বাসে করে যাবি, তবে খালি পেটে যাবি, একটু কিছু খেয়ে যা। দিদা ওটা বাস নয়, সিলে বাস, পরীক্ষার পড়া। পড়া পড়া, হ্যাঁ পড়া তো। ও বাবা বিষ্টু, তাহলে এতদিন তুই কি পড়তিস বলি? ইতিহাস পড়তিস না? ও তো সব পাতিহাস হয়ে গেছে মা, ও তো কলেজেই যেত না, কি পড়াচ্ছে কি করে জানবে ও? ও লক্ষ্মী তোকে আমি পরীক্ষার পড়া আনতে যাবে আর তুই এখানে অলক্ষীর মুখ দেখলি? এই বিদায় আগে দেখে অলক্ষী করে রাখা। শোন বিষ্ণু, তুই এক কাজ কর, আমি একটু গঙ্গা জল দিচ্ছি, হ্যাঁ ওই পরীক্ষার খাতাগুলো নিবি, তাকে ছিটিয়ে দিবি। হ্যাঁ, তুই ওই মাখনকে বল বিষ্ণুর সঙ্গে যেতে। না কাউকে কোথাও যেতে হবে না, তোমরা সবাই এখান থেকে যাও, আমি একাই যাব, একাই আসবো, যাও। ঠিক আছে ঠিক আছে, তুই একা যাবি একা আসবি, ঠিক আছে, তাহলে দেরি করিস না, হ্যাঁ তাড়াতাড়ি রওনাটা দিয়ে দে। ওমা ওদিকে চলো, তোমার জামাই বাবা জীবন আবার কি কুরুক্ষেত্র কাণ্ড করছে কে জানে, সে তো রেগে টং হয়ে আছে। চলো চলো চল। ইরে গো মোর গণেশ, তুই আমাকে বলেছিলিস না সবার সামনে আমাকে শিক্ষা দিবি, বাবা কিন্তু তোকে বলেছে, তুই যদি এবারে পাশ না করিস তাহলে তোকে বাড়ির থেকে বার করে দেবে। তুই এখন থেকেই ঠিক করে নে তুই কোথায় থাকবি, নয়তো বিপদে পড়বি। তুই আমাকে মুক্তি দিবি না? কি করে দেব বল, তুই আমার স্বামী না? ও বিদেশ তোমার মান রাখবে না? হ্যাঁ, খালি বিদেশের গুণ দেখতে পাও, খালি বিদেশের গুণ। এবারে আরো দুটো ছেলে আছে, তাদের গুণ চোখে পড়ে না। আর তেজের কথা কি বলছো বাবা, একটা বাচ্চা ছেলে গলা টিপলে দুধ বেরোয়, তাকে ধরে জুতোর বাড়ি মেরে দিলে উনি তেজ দেখানো হয়ে যায়। স্বদেশ, তেজ না থাকলে না পুরুষ মানুষ হওয়া যায়? হ্যাঁ বুঝলি, তোর তো গলাই নেই। কি আমার গলা নেই বাবা? জ্যাঠা আমার নাকি গলা নেই? কমলা এই মুহূর্তে চা নিয়ে এসো আদা দিয়ে। কি গলা নেই? মিনি তুমি আমায় হুকুম করছো? চুপ, একদম কথা নয়, আমি তো হুকুম করব। আর মেনি কি মেনি কি, আমি তোমার স্বামী, আমি প্রভু, চা নিয়ে এসো। দিদি ছাটাটা কোথায় গো? ধারা ধারা মেজো, মাথা গরম করিস না, সবটাই না কেমন যেন বদলে যাচ্ছে। চল আগে হেসেলে চল, চাটা করে দে, তারপর শোধ তুলিস, চল। এসব কি ঘটছে তোর সংসারে? আমার নাইটা দেখতে চলছে,
হ্যাঁ চলছে। হ্যাঁ সংসার সুখের হয় রমণী।